লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সলাহা বিহি আউলুহা। আগের দিনে রসুলের সময় যেভাবে সমাজের সংশোধন করা হয়েছিল, আজকেও যদি আমরা সমাজকে সংশোধন করতে চাই তাহলে ওই ধারাই সংশোধন করতে হবে। রসুলের যে সমাজ সংস্কারের নীতি ছিল সেই নীতিতেই আমাদের অগ্রসর হতে হবে, অন্য কোনোভাবে সমাজকে সংশোধন করা সম্ভব না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য এসেছিলেন। আরব দেশের একটি সংস্কৃতি ছিল, আরব দেশের সাহিত্য ছিল, রাজনীতি ছিল, সমাজনীতি ছিল। আরব দেশ সেই সময়ের সাহিত্য, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সমৃদ্ধ ছিল, কিন্তু সেটি মানবতার জন্য কল্যাণকর ছিল না। মানুষের কল্যাণ সেই সাহিত্য, সেই সংস্কৃতি বয়ে আনতে পারছিল না, কিন্তু তা সমৃদ্ধ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকেই পরিবর্তন করে দিয়েছিলেন। রসুল একটি কাজ করেছিলেন যেটি রসুল নিজেই বলেছেন, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি গোটা মানবতার চরিত্রের পরিবর্তনের জন্যে, গোটা মানবতার চরিত্রের শিক্ষক হিসেবে আমি এসেছি। তার মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনের কাজ ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্ধকার ঢুকে পড়েছিল সমস্ত অন্ধকারকে দূর করা। তিনি সাহিত্যের অন্ধকারকে দূর করেছিলেন, তিনি সংস্কৃতির অন্ধকারকে দূর করেছিলেন, তিনি রাজনীতির অন্ধকারকে দূর করেছিলেন, তিনি অর্থনীতির অন্ধকারকে দূর করেছিলেন, সমস্ত অন্ধকারকে তিনি দূর করেছিলেন। আমরা যদি আমাদের সাহিত্যের অন্ধকার দূর করতে চাই, আমরা যদি আমাদের সংস্কৃতির অন্ধকার দূর করতে চাই, তাহলে আমাদেরকে ওই রসুলেরই অনুসরণ করতে হবে, এবং রসুল যে সব কবি সাহিত্যিকদের তৈরি করেছিলেন তাদেরকেই আমাদের অনুসরণ করতে হবে। আমাদের অনুসরণ করতে হবে কবি আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার সবচেয়ে প্রিয় কবি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার প্রিয়তম কবি কে, তখন আমি বলি আমার প্রিয়তম কবি হচ্ছেন আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সবচেয়ে প্রিয়তম কবি। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা জানেন, মুতার যুদ্ধে তিনি 3 নম্বরে শহীদ হয়ে গিয়েছিলেন। লোকেরা তাকে, অধিকাংশ মুসলমানেরা তাকে সেনাপতি হিসেবে জানে, কিন্তু তিনি ছিলেন এক অসাধারণ কবি, এক বড় কবি, মহান কবি। এত বড় কবি ছিলেন যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করার জন্য মদিনা ছেড়ে বাইরে চলে যেতেন, তখন এই আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী রাষ্ট্রের অস্থায়ী রাষ্ট্রপ্রধান করে রসুল চলে যেতেন যুদ্ধের ময়দানে। এই কবির কারণেই আরব দেশের অধিকাংশ কবি যারা মুসলমান হয়েছিলেন তারা এই আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই মুসলমান হয়েছিল। তিনি ছিলেন কবিদের কবি, যেমন আমাদের সময়ে কবিদের কবি হচ্ছেন ফরুক আহমদ। বাংলা সাহিত্যে কবিদের কবি হচ্ছেন ফরুক আহমদ, আদর্শে শ্রেষ্ঠ মানুষ, সাহিত্যের কলাকৌশলে শ্রেষ্ঠ মানুষ, মানুষ হিসেবেও শ্রেষ্ঠ মানুষ। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শিল্পীদের সামনে উপস্থাপন করতে চেয়েছি বারবার, বহুবার। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখক, সাংবাদিক, শিক্ষকদের সামনেও আমি বারবার তুলে ধরতে চেয়েছি, এই জন্যে যে আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে যুদ্ধ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন যুদ্ধের অবস্থা দেখার জন্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন যে আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাগ করে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন, তুমি এখানে কেন, তুমি কি জানো না যে রসুল ইসলামের দুশ্মন, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কবিতা লিখছে, রসুল সমস্ত কবিদেরকে মদিনায় ডেকেছেন তাদের বিরুদ্ধে কবিতা লেখার জন্য, তুমি এখানে কেন?
আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে থাকতে বলেছেন, আমি সেই জন্যেই জিহাদের ময়দানে থেকে গেছি। আমি শুনেছি যে রসুল ইসলামের দুশমনদের বিরুদ্ধে কবিতা লিখতে ডেকেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রসুল যে কাজটিকে সবচেয়ে ভালো কাজ বলে মনে করেছেন সেই কাজটিকে ছেড়ে আমার যাওয়া উচিত নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, রসুলের নির্দেশ অমান্য করে তুমি বেহেশতে যেতে চাও? আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে কবিতা লিখতে লাগলেন কাফেরদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে। তারপর এক সময়ে রসুলের পক্ষ থেকে নির্দেশ এলো, বহু পরে রসুলের পক্ষ থেকে নির্দেশ এলো, তুমি মোতার যুদ্ধে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাচ্ছেন, উটের পিঠে কিংবা ঘোড়ার পিঠে উঠে যাচ্ছেন, পেছনে তার ভাইপো বসা। ভাইপো কাঁদছে, ফতফত করছে, চাচাজি আপনি রসুলকে একটু যদি বলতেন তাহলে আপনার পক্ষে রসুলের কাছ থেকে ছুটি পাওয়াটা অসম্ভব কিছু ছিল না। চাচাজি আপনি মোতার দিকে আর যাবেন না, ফিরে চলুন, আমাদের পরিবারের জন্য আপনার দরকার আছে, আমাদের পরিবারটা কেবল উঠছে, আমাদের আত্মীয় স্বজন কেবল ইসলামের দিকে ঝুঁকছে, এই অবস্থায় আপনার চলে যাওয়া ঠিক নয়, রসুল আপনাকে মোতার যুদ্ধে যেতে বলেছেন, তার অর্থ আপনি শহীদ হয়ে যাবেন, এটা স্পষ্ট, সুতরাং চাচা আপনি ফিরুন, মদিনায় গিয়ে রসুলের অনুমতি নিয়ে থেকে যান মদিনায়, রসুলের কাছে আপনি গেলে রসুল অনুমতি দেবেন। ভাইপো ঘ্যানর ঘ্যানর করছে। কিছুক্ষণ পরে আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, তুই কি চুপ করবি, না হলে তোকে আমি নামিয়ে দেব, আমি শহীদ হয়ে গেলে তোর কি, যা নেমে যা। রসুল আমাকে যেখানে যেতে বলেছেন আমাকে সেখানে যেতেই হবে। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এলো, দুইজন শহীদ হয়ে গেলেন। দীর্ঘ কাহিনী আমি বলতে পারবো না, সে সময় আমার হাতে নেই। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর সেনাপতিত্বের যে দায়িত্ব আল্লাহ রসুল দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করার সময় এলো, দুইজন শহীদ হয়ে গেছে। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবি আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয়তম আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেনাপতির দায়িত্ব পালন করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারছেন না। চিৎকার করে আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবদুল্লাহ তোমার স্ত্রী খুব সুন্দরী, তুমি তো কবি, কবিতার স্ত্রীর জন্য পাগল পাড়া হয়েই থাকে, আবদুল্লাহ তুমি কি তোমার স্ত্রীর জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারছো না? তাহলে মনে রেখো, এই মুহূর্তে আবদুল্লাহ বিন রাওহা তোমার স্ত্রীকে আবদুল্লাহ বিন রাওহা তালাক দিয়ে দিল। তারপরও আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়তে পারছেন না, ইতস্তত করছেন। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লক্ষ্য করে চিৎকার করে বললেন, আবদুল্লাহ বিন রাওহা তুমি অনেক বড় লোক, অনেক ধনী লোক, টাকা পয়সার প্রতি তোমার লোভ আছে। তখনকার কবিরা ধনী ছিলেন, ইসলামী সমাজে কেউ গরিব থাকে না। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে উদ্দেশ্য করে বলতে থাকলেন, তুমি অনেক ধনী, টাকা পয়সার প্রতি তোমার লোভ আছে, সেই জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারছো না। আবদুল্লাহ বিন রাওহা শুনে রাখো, এই মুহূর্তে তোমার সমস্ত সম্পত্তিকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া হলো। এইবার আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, তুমি তোমার প্রিয়তমা স্ত্রীকে ত্যাগ করেছো, তুমি তোমার সমস্ত সম্পত্তিকে ত্যাগ করেছো, এখন আবদুল্লাহ তোমাকে কিসে ঠেকাচ্ছে? আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। এই সময় মদিনায় রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। সাহাবীরা রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, মোতার যুদ্ধের বর্তমান অবস্থা কী? আজকে যেটা রেডিও টেলিভিশনে আমরা শুনি সেটা রসুল সাহাবিদেরকে বলতেন সেদিন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তিনজন বন্ধু শহীদ হয়ে গেছে। এই একটু আগে আবদুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেল এবং এরা তিনজনই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে কথা বলছে, কুরসিতে বসে কথা বলছে। এই তিনজনের কুরসির একজনের কুরসির একটি পায়া একটু বাঁকা হয়ে গেছে। সাহাবিরা জিজ্ঞেসলেন, কার কুরসি, কার চেয়ার? রসুল বললেন যে আবদুল্লাহ বিন রাওহার চেয়ার। সাহাবিরা জিজ্ঞেস করলেন, তার কুরসির পায়া বাঁকা হয়ে গেছে কেন? রসুল বললেন, তোমাদের বন্ধু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে একটু দেরি করেছিল, সেই জন্য তার কুরসির পায়া বাঁকা হয়ে গেছে। আমি এখান থেকে শিখেছি, আল্লাহর দিন কায়েম করার জন্যে, কোরআনের ব্যবস্থাপনাকে কায়েম করার জন্যে কবিরাও যদি পিছিয়ে থাকে তাহলে তাদের পুরস্কার এরকম বাঁকা হয়ে যাবে। সেই জন্যেই আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সবচেয়ে প্রিয়তম কবি, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুলের নির্দেশে তিনি জিহাদের ময়দান ছেড়ে কবিতা লিখতে গিয়েছিলেন, আবার আল্লাহ রসুলের নির্দেশে কবিতা লেখা বাদ দিয়ে কলম ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সলাহা বিহি আওলুহা। রসুলের জামানায় যেভাবে রসুল সমাজকে সংশোধন করেছিলেন, রসুল যেভাবে সমাজকে তৈরি করেছিলেন, আজকেও সেইভাবে যদি আমরা তৈরি করতে না পারি, কবি সাহিত্যিক শিল্পীরা এভাবেই যদি আল্লাহর দিনের জন্য ঝাঁপিয়ে পড়তে না পারে, দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে না পারে, তাহলে এই কবি সাহিত্যিকদের দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আজকে সময়ের দাবি হচ্ছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে লেখকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কবিদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, শিল্পীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ছয়টা ঘোড়া পাঠিয়েছে, ছয়টা ঘোড়া পাঠিয়েছে কেন আমার কথা নয়, অনেক বড় বড় সাংবাদিক বন্ধুরা মন্তব্য করেছে, এই ছয়টা ঘোড়া ছয়টা ঘোড়া নয়, এই ছয়টা ঘোড়ার সঙ্গে এসেছে এক বিশাল বহর। কি হয়েছে, এতকাল পরে, এতকাল পরে স্বাধীনতা দিবসে এসে গেছে ঘোড়ার সঙ্গে সঙ্গে আরেকটি সংবাদ। এই পর্যন্ত থাক, আর আমি সামনে এগোতে চাই না। আমি যে কথাটা বলতে চাই সে কথা এই, যেটা নজরুল বলেছিলেন, সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাড়ায়, নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়। সত্য কথাটা বলাই হচ্ছে শিল্পীদের কাজ, সত্য কথা বলাই হচ্ছে লেখকদের কাজ, সত্য কথা বলাই হচ্ছে নাটকের কাজ, সত্য কথা বলাই হচ্ছে কবিতার কাজ। এই কবিতা এই নাটক শিল্পীদের লিখতে হবে, সমস্ত দেশের মানুষকে উজ্জীবিত করতে হবে। এখানে দিশারির যারা অভিভাবক আছেন তাদের কাছে একটি দাবি আমার, সে দাবি হলো সমস্ত সিলেটে দিশারিকে ছড়িয়ে দিতে হবে, সমস্ত জেলায় জেলায়, সমস্ত থানায় থানায়, সমস্ত ইউনিয়নে ইউনিয়নে এই দিশারিকে দিয়ে গান গাতে হবে। এই খরচ কে দেবে, এই খরচ কে দেবে? আজকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে, আজকে দেশের প্রত্যয়কে অবিকল রাখার জন্যে, দেশের শ্বাসকে অবিকল রাখার জন্যে সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। এই অনুপ্রেরণার কাজ বন্ধ হয়ে যায়নি, এই অনুপ্রেরণার কাজ বন্ধ হয়ে যায়নি, এই অনুপ্রেরণার কাজ আমাদের করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছেন সে সুযোগটাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে যে সত্য আজকে উঁকি মারছে সমস্ত দিগন্তে, সেই সত্যকে কেউ ঠেকাতে পারবে না। সেই সত্যের নাম ইসলাম, সেই সত্যের নাম ইসলাম। যারা ইসলামের বিরুদ্ধে আঘাত আনতে চাও তারা একদিন শেষ হয়ে যাবে। আসুন, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, বাংলাদেশের প্রস্তুতির সঙ্গে আমরাও একাত্ম হই, আমরাও একাত্ম হয়ে স্বাধীনতার দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করি, দিনের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করি। এই লড়াইয়ে আল্লাহর দিনের কবিরা, আল্লাহর দিনের শিল্পীরা আপনাদের সঙ্গে আছে। সবাইকে ধন্যবাদ।